কি বিষয় অবলম্বন করলে আপনি আপনার মোটরসাইকেল হতে অ্যাক্সিডেন্টের রেশিওটা কমায় আনতে পারবেন? আমি হাতটা ছেড়ে দিছি, হাতটা ছেড়ে এই যে রাইখা যখন ব্রেক করব তখন কিন্তু এটা ইঞ্জিন ব্রেক হয়ে যাবে। দেখছেন আমার হাত কিন্তু ছাড়া, কিন্তু আমি আপনাকে ইঞ্জিন ব্রেক করে দেখাইলাম। সাবস্ক্রাইব করুন কাজী নরিন চ্যানেলটি এবং নতুন গানের আপডেটের জন্য বেল আইকন ক্লিক করুন। উত্তরার রাস্তায় এবং সময় হচ্ছে ইফতারির এখনো 30 মিনিটের মতো বাকি আছে। আর দেখতেই তো পাচ্ছেন যে আমি চালাচ্ছি হেলেনের মোটরসাইকেল R15S। অনেকের অবশ্যই R15S আর R15 version 2, R15 1 এই তিনটার মধ্যে প্যাচ খেয়া যায়। এইটা যদি আপনারা মানে কনফিউশনটা ভাঙাইতে চান, জাস্ট R15 version 1 থেকে জাস্ট এক্সস্টটা দেখবেন, এক্সস্টের ব্যতিক্রমটা দেখলেই আপনারা বুঝে যাবেন যে R15S কোনটা আর R15 1 কোনটা। হ্যাঁ, আচ্ছা, আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে কি কি বিষয় অবলম্বন করলে আপনি আপনার মোটরসাইকেল হতে অ্যাক্সিডেন্টের রেশিওটা কমায় আনতে পারবেন। ঠিক আছে, তো এই ভিডিওটা অনেক ইনফরমেটিভ হতে যাচ্ছে এবং আমি এখানে বরাবরের মতোই আমার কথাগুলো আমি বলবো। আমি যেই মেজার্সগুলো মেনটেন করি সেই মেজার্সগুলো মেনটেন করে আমি বাইক রাইড করি এবং আমি আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত আপনাদের দোয়ায় সহি সালামতেই রাস্তাঘাটে মোটরসাইকেল চালাচ্ছি। আর আমি যে স্পিড আপ করি না তা না, আমিও স্পিড আপ করি, কিন্তু এরপরও কিছু কিছু সেফটি স্টেপস আমি মেনটেন করি। তার প্রথম হলো গিয়ে অল টাইম আপনার দুইটা আঙুল সবসময় ব্রেকের সাথে রাখবেন। অনেকে যেটা করে ডাইরেক্ট এই যে দেখেন হাতটা এইভাবে থ্রোটলের মধ্যে রাইখা এরপর গাড়ি চালায়, সেটা হয় কি আপনার মানে যখনই প্যানিক একটা ব্রেক ধরার সময় আসে তখন মনে থাকে না এই সামনের ব্রেকটা ধরতে। হ্যাঁ, সো এই জিনিসটা আপনারা মেনটেন করবেন। এটা ফার্স্ট স্টেপ হচ্ছে আপনার দুইটা হাত অথবা দুইটা আঙুল অথবা একটা আঙুল আপনি সবসময় ব্রেক লিভারে দিয়ে রাখবেন। ঠিক আছে, আর আরেকটা স্টেপ হচ্ছে কম্বাইন ব্রেকিং করা। কম্বাইন ব্রেকিং করার চেষ্টা করবেন। হ্যাঁ, কম্বাইন ব্রেকিং করলে হবে কি আপনার গাড়ির স্পিড যখন বাড়তি থাকবে তখন আপনি ধরেন পেছনে আপনি 40% এবং সামনে 60% রেশিও মেনটেন করে যখন আপনি গাড়িটা জমায় মানে গাড়িটা ব্রেক করবেন তখন দেখবেন আপনার গাড়িটা জমে যাচ্ছে, একদম সুন্দরভাবে জমে যাচ্ছে। তো আপনার হবে কি ধরেন কথার কথা সামনে একটা গাড়ি এসে পড়লো কিংবা মানুষ এসে পড়লো, তখন যদি আপনি শুধু সামনের চাকাটা ধরেন তাহলে কিন্তু আপনার গাড়িটা স্কিড করে পড়ে যাওয়ার পসিবিলিটিস থাকবে। অথবা অনেকে আছে পেছনের চাকাটা ব্রেক করে, পেছনের চাকাটাও কিন্তু স্কিড হয়ে বাউলি মেরে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পসিবিলিটিস থাকে। হ্যাঁ, সো অবশ্যই চেষ্টা করবেন কম্বাইন ব্রেক করার। তৃতীয়ত আপনারা চেষ্টা করবেন ইঞ্জিন ব্রেক করা। যারা কিনা গিয়ার মোটরসাইকেলগুলো রাইড করতেছেন, দেখছেন যারা কিনা গিয়ার মোটরসাইকেল রাইড করতেছেন, একটা জিনিস মনে রাখবেন আপনার গাড়ি যদি মানে যেগুলোতে ABS নাই আর কি, ABS ট্রাকশন কন্ট্রোল এগুলো নাই, তারা চেষ্টা করবেন হচ্ছে কম্বাইন ব্রেকিংয়ের পাশাপাশি ইঞ্জিন ব্রেক করা। ইঞ্জিন ব্রেকটা কীভাবে করে দেখি, এই দেখেন আমি হাতটা ছেড়ে দিছি, হাতটা ছেড়ে এই যে রাইখা যখন ব্রেক করব তখন কিন্তু এটা ইঞ্জিন ব্রেক হয়ে যাবে। দেখছেন আমার হাত কিন্তু ছাড়া, কিন্তু আমি আপনাকে ইঞ্জিন ব্রেক করে দেখাইলাম। ইঞ্জিন ব্রেকটা মাস্ট, যদি করতে পারেন তাহলে আপনি শিওর থাকেন আপনার কোনো ABS লাগবে না, আপনি নিজেই একটা ABS হয়ে যাবেন। ঠিক আছে, আচ্ছা, এবং চতুর্থত মাস্ট, এটা মেনটেন করতেই হবে, এটা একদম মেজর জিনিস, এটা হচ্ছে লাইটের ব্যবহার। আপনি যদি দেখেন যে আপনার একটা রোডের মধ্যে অন অপোজিট থেকে গাড়ি আসতেছে তখন আপনার আপার ডিপার লাইট মারার যে ব্যাপারটা, যেমন এই যে আমি একটা লাইট মারছি এখন, হ্যাঁ এই যে দেখেন একটা লাইট মারছি, এই লাইটটা কিন্তু এই দেখেন আমি যে একটু লাইটটা মারছি এই লোকটা কিন্তু স্লো হয়ে গেল। ঠিক আছে, সো আপনি চেষ্টা করবেন লাইটের ব্যবহার করা, প্রপার ইন্ডিকেশন মানে ডানে যাবেন না বামে যাবেন নাকি সোজা যাবেন, এই ইন্ডিকেশনের পাশাপাশি এই যে ইমার্জেন্সি লাইট যেটা আছে, ইমার্জেন্সি লাইটের পাশাপাশি এই যে ডিপার লাইটটা, এই ডিপার লাইটটা দেওয়ার চেষ্টা করবেন। তাহলে অপোজিট থেকে আসা গাড়ি কিন্তু বুঝতে পারবে যে আপনি আগে যাচ্ছেন নাকি পরে যাচ্ছেন। পাশাপাশি যদি এরকমও হয় যে অপোজিট থেকে আসা একটা গাড়ির গতি বেশি আপনার গাড়ির থেকে, সে যদি আপনাকে ডিপার লাইট দিয়ে বসে, এই যে দেখেন এই লোকটা ডিপার লাইট দিছে, এখন আমি অবশ্যই ডান পাশ দিয়ে যাব, তাই না? এইভাবে আপনাকে কিন্তু মেনটেন করতে হবে। যদি এরকম হয় যে দেখেন যে অপোজিট গাড়িটা আপনাকে ডিপার লাইট বেশি দিচ্ছে, তার মানে আপনার বুঝতে হবে আপনার স্লো করে সেই বাসটাকে যাইতে দিতে হবে অপোজিটের গাড়িটাকে। ঠিক আছে, এটা হলো গিয়ে আরেকটা স্টেপ। দেন আরও একটা স্টেপ, এটা হচ্ছে মানে কি বলবো, এটা হলো গিয়া মানে আপনি মানলে মানতে পারেন না মানলে নাই, এরপরও এই জিনিসটা আমি মানি, সেটা হচ্ছে
যে আগে যাইতে চায় তাকে আগে যাইতে দিবেন, ঠিক আছে? যে মানুষটা আপনার থেকে আগে যাইতে চাবে তাকে অবশ্যই আগে যাইতে দিবেন। কিংবা কেউ যদি দেখেন যে বাউলা বাউলি করতেছে আপনার সামনে এসে মুচড়া মুচড়ি করতেছে, তাহলে তখন কিন্তু আপনি চেষ্টা করবেন আপনার গাড়িটাকে স্লো করে তাকে আপনি আগে যেতে দিবেন, ঠিক আছে? এই স্টেপগুলো আমার কাছে মনে হইতেছে যে কোয়াইট ইনাফ যদি আপনি আপনার অ্যাক্সিডেন্টটাকে মানে বন্ধ করতে চান। সেফটি গিয়ার এগুলো তো সবাই বলে, আমিও বলতেছি, সেফটি গিয়ারটাও মেনটেন করার চেষ্টা করবেন। আর পাশাপাশি আমি যে স্টেপগুলো বলছি এই স্টেপগুলো যদি ভাই মেনটেন করতে পারেন, আমি আপনাকে কনফার্ম বলতে পারি আপনার কোনো ধরনের অ্যাক্সিডেন্ট ইনশাল্লাহ হবে না। আর চেষ্টা করবেন পাক পবিত্র থাকার, পাক পবিত্র একদম পাক সাফ গোসল টোসল করে, নামাজ তো অবশ্যই আমাদের মুসলমানের এটা জীবনের অংশ হচ্ছে নামাজ, পাক পবিত্র থাকবেন। পাক পবিত্র থাকলে হবে কি, আল্লাহই বাঁচায় দেয়, মানে দুই কাঁধে যে দুই ফেরেস্তা থাকে দুই কাঁধে দুই ফেরেস্তা আপনাকে সেভ করার চেষ্টা করবেন। আর যদি আপনি পাক পবিত্র না থাকেন তাহলে কিন্তু এই এরা এসে আপনারা বাঁচাবে না, বলবে যে এত না পাক এরে বাঁচাবো না, ঠিক আছে? আর চেষ্টা করবেন যানবাহনে দোয়া পড়ার, আয়াতুল কুরসি পড়ার, আর বাকিটা সম্পূর্ণ আল্লাহর ইচ্ছা। আপনি আপনার সর্বোচ্চ চেষ্টা করবেন আর বাকিটুকু আল্লাহ আপনাকে বাঁচাই নেবে ইনশাল্লাহ। তো আশা করি আপনার এই অ্যাক্সিডেন্টের যেই সেফটি, দেখছেন অপোজিট থেকে এই হুন্ডাটা এসে কী করলো, তো অবশ্যই আপনি এই ধরনের সেফটিগুলো মেনটেন করলে আশা করি ইনশাল্লাহ আপনার কোনো প্রকার অ্যাক্সিডেন্ট ইনশাল্লাহ হবে না, আল্লাহই আপনাকে সেভ করবে। আর দেখতে দেখতে অলরেডি তো সময়ও হয়ে যাচ্ছে ইফতারির। তো এই ছিল আমার আজকের ভিডিও। যারা যারা এখনও পর্যন্ত আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার যেই কথাগুলো আমি এগুলো আমার নিজের ব্যক্তি জীবনে ব্যবহার করি, আমার এই ব্যক্তি জীবনে আমি এই স্টেপগুলো নিই এবং নিয়ে কিন্তু এখনও পর্যন্ত আলহামদুলিল্লাহ আমার কোনো প্রকার ক্ষয়ক্ষতি, আমি সহি সালামতে আলহামদুলিল্লাহ আপনাদের সামনে কথা বলতে পারতেছি। সুতরাং অবশ্যই কুছ তো বাত হ্যায়, আপনারাও চেষ্টা করবেন এই সেফটিগুলো মেনটেন করার, স্পিড আপ করবেন, ততটুকু স্পিড আপ করবেন যতটুকু সেফটি, যতটুকু স্পিড আপনি কন্ট্রোল করতে পারবেন। তো বন্ধুরা আস্তে আস্তে সময় হয়ে যাচ্ছে, আজকে কাজী নরেন বিদায় নিচ্ছে আপনাদের কাছ থেকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সাইনিং অফ।